হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে না আমরা একটা নতুন কিছু বাড়িতে বানাবো। তো চলো জাস্ট দেখতে থাকো, আর আমাদের সঙ্গে তো দুই গুন্ডা থাকবেই। গুন্ডাদেরকে কন্ট্রোল করে কিভাবে আমরা সমস্ত কাজগুলো করি, আর তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো জাস্ট ভ্লগের মতো করে স্টার্ট করছি, কিন্তু ভিডিওটা আজকে একটু অন্যরকম। দেখো গাইস, গুন্ডারা আসতে না আসতেই বদমাইশি শুরু করে দিয়েছে। সো গাইস, আমার এখানে এসেছে রিথি, গুল্লু। কাজ হচ্ছে, গল্প হচ্ছে, গল্প হচ্ছে, গল্প হচ্ছে, গল্পই কথা হলে। এই পার্সেলটা না ভুল এসেছে আমাদের, তো এখন রিটার্ন করে দেবো। চারিদিকে পুরো অন্ধকার হয়ে আসছে ঝুলন সাজাতে সাজাতে, আর আমি এখন এসছি অ্যাকচুয়ালি কুচো পাথর আর শ্যাওলার খোঁজে। যাই আগে মাকে খুঁজতে হবে, মা কোথায়, তারপর আমি কুচো পাথর আর শ্যাওলা খোঁজা। সো গাইস, ফাইনালি শ্যাওলা পাওয়া গেছে। এত রাতে, রাত হয়নি এখনো, জাস্ট সন্ধ্যা হয়েছে হয়েছে পাওয়া গেছে। সো গাইস, আমাদের ঝুলনের অবস্থা বর্তমানে কিছুটা এইরকম, এখনো কাজ চলছে। আর এই যে দিস ইজ কেদারনাথ বাবা, আর এখানে একটা নদী হয়েছে, নদীতে এখনো মাছ টাছ আসেনি। গাইস, সন্ধ্যাবেলা আমাদের এখন পুরো ব্রেড বাটার চলে এসেছে, আর ব্রেড বাটার লাভার গোগো টিটো রেডি একদম পুরো। আমার গোগো আমার যেতে গাবে, গো কে এসছে টিটো আমারছে না। কিছু গ্যাস বুঝেছে তাই মারাক বা নড়াও গ্যাসটা একটু। আলে বাবা, কালকে তো আমি কলকাতা গিয়েছিলাম, আর আমি বাড়ি এসে শুনলাম আমার আস্তে আস্তে রাত 12টা বেজে গেছিল। তিয়া বললো ঝুলনটাকে কমপ্লিট সাজিয়ে ফেলেছে, তো চলো তোমাদের দেখাই। ও মাই গড, ওয়াও, জাস্ট ফেবুলাস, দারুণ দারুণ, অসাধারণ হয়েছে ঝুলনটা, অসাধারণ, দুর্দান্ত। একটু কাছ থেকে দেখাই, এই যে একটা ঘর, আর ঘরের হচ্ছে এই এলাকার গুন্ডা হচ্ছে গগো। গগো নো, দিদিভাই মারবে এসে। ঘরের পাশ দিয়ে সুন্দর একটা বসার জায়গা, একটা ছোট্ট দোতলা বাড়ি, এখান দিয়ে গরুরা মাসে মাঠে ঘাস খাচ্ছে, টাকলুবাবু বসে আছে এখানে একজন, বাড়ির সামনে দিয়ে রাস্তা, রাস্তা রাস্তায় গাড়ি। এগুলো কি, এগুলো গরুর গাড়ি, লাইট টার্ন করি, এগুলো গরুর গাড়ি। আর এই যে কুকুর, বাবা আবার হনুমান বসে আছে, পাহাড়েও একটা বাড়ি, আর ওপরে রয়েছে সব থেকে স্পেশাল আমাদের কেদার বাবার মন্দির। আই থিঙ্ক এইটা আমাদের মানে ঝুলনের সব থেকে বেস্ট জিনিস, কেদার বাবার মন্দির। ফাইনালি গাইস, আমি তো ঝুলন তিয়ার ঝুলন দেখে আসলাম, বাট রিয়েলি খুবই সুন্দর করেছে ঝুলনটা, অসাধারণ। এতিয়া ওখানে তো লাইটের ইয়ে হচ্ছে, মাকে বলবি ওপর থেকে লাইটটাগুলো ওখানে লাগিয়ে দিতে, না ভিডিও টিডিও করা যাচ্ছে না তোদের শ্যুটিংয়ের। গাইস, আজকে আমি ফার্স্ট টাইম টিটোকে নিয়ে টোটো করে ঘুরতে যাব। আমাদের তো গাড়ি নেই, বাইক আছে, বাট বাইকে ভরসা পাই না, সেই কারণে ফার্স্ট টাইম ওকে টোটো করে ঘুরতে নিয়ে যাব, আর ওকে আমি এখন রেডি করাই, তো চলো দেখাবো। গাইস এই দেখো, টোটো পুরো রেডি হয়ে গেছে, টোটো পুরো এবার যাবে, চলো। তো ফাইনালি টিটো টোটোয় উঠে পড়েছে আজকে ফার্স্ট টাইম, একটু ভয় ভয় করছে। মানে ছাগল গরু মানুষ দেখে ভীষণ অস্থির হয়ে যাচ্ছে, ভীষণ। যে আমার মতোই তো দেখতে পাচ্ছি, কান ঝোলা ঝোলা ছাগল, আমার মতোই তো দেখাচ্ছে, জেলা দুষ্টু করছে। ওরে বাবা রে বাবা, দিদি ডিজে কোনো ভিডিও করতে হলে টোটোতে উঠে করিস।
রাস্তায় বেরিয়ে টিটোর আবার নতুন ফ্রেন্ড হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো লেগেছে। সাটকা দাও, সাটকা দাও। টিটো তোর আবার তো নতুন ফ্রেন্ড হয়ে গেল। হ্যাঁ, টিটো রাস্তায় বেরিয়ে দুটো নতুন ফ্রেন্ড হয়ে গেল। এবার ওই যে তোমাকে বলেছিলাম ওইগুলো লিখতে, পরপর একটু বারবি রিলেটেড যা যা আছে পরপর এইটা টিপে টিপে লিখতে। হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে পরপর লিখতে থাক। তুই এটা কি করছিস, বাদামের প্যাকেট? গাইস, এখন মোটামুটি রাতের 9:30 বাজতে গেল, আর মোটামুটি সন্ধ্যার পর থেকে না গোগোর শরীরটা একটু অন্যরকম লাগছে, দেখাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে, ও আজকে সন্ধ্যার পর থেকে একটু অ্যাক্টিভ কম, মানে যে পরিমাণে দুষ্টুমিয়ে করে, মানে শুয়ে শুয়ে শুধু কাটাচ্ছে, শুয়ে শুয়ে। এবার বুঝতে পারছি না কেন এরকম করছে, যে মনে হচ্ছে শরীরটা একটু জোর কম, লুকোচুরিটাও ঠিকঠাক খেললো না। গাইজ, এখন প্রায় রাতে 12:30 বাজতে গেলো, বাট গোগোর শরীর এখনও ঠিক নেই, আগের মতোই পুরোদমে ঝিমোচ্ছে। আর বুঝতে পারছি না কেন এরম হচ্ছে, আগে কোনো দিন এরম করেনি, আমাদের তো সবার একদম অবস্থা খারাপ। আর এখানে এত রাতে ওআরএস কোথায় পাবো? বাড়িতে ওআরএস আমরা করছি এখন, আর ওকে নিয়ে ঘরে সবাই চলে গেছে, মানে মায়ের কোলের মধ্যে লেতিয়ে লেতিয়ে শুয়ে থাকছে শুধু। গুড মর্নিং গাইস, কালকে রাতে যেটা লাস্ট বলেছিলাম যে গোগোর শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করে, আর আজকে সকাল থেকে শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ঠাকুর তো অসুবিধা নেই। তো যেটা সমস্যা হচ্ছে ওর, মানে কোনো কারণে ওর 2-3 দিন যাবো জলটা ভীষণ পরিমাণে কম খেয়েছো, সেইখান থেকে পুরো বডি ডিহাইড্রেট হয়ে যায়, আর একদম পুরো পুরো বডি ছেড়ে দেয়, মানে কোনো এনার্জি নেই। মানে আমাদের সোফাটা তোমরা দেখেছো, ও সামান্য সোফায় পর্যন্ত উঠতে গেলে আমাদের হেল্প করতে হচ্ছে, এতটাই বডি ছেড়ে দেয়। সবাই তো আমরা ভীষণ পরিমাণে কী বলবো আর কি, মানে এতটাই খারাপ অবস্থা সবাই, যে ও তো কোনো দিন এরকম সিমটম ওর মধ্যে দেখা যায়নি, সেখানে আমরা সবাই খুব টেনশনে ছিলাম। আর সবথেকে বড় কথা, আমাদের যে বিশ্বাসযোগ্য সবথেকে মানে জেঠু নেই, সেই কারণে যে জেঠু যদি একবার ফোন করে আমি শুনতাম যে এরকম এরকম হচ্ছে, যদি একবার বলতে যে কিছু হবে না ঠিক আছে, ব্যাস মনে একটা শান্তি ছিল যে না কিছু হবে না, বাট সেই জায়গাটাতে এখন সমস্যা এতটাই একটা মারাত্মক লেভেলে চলে গেছে, কিছু হলেই আমরা ভীষণ পরিমাণে টেনশনে পড়ে আছি, কারণ বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছি না। হ্যাঁ, এবার আপাতত একজনকে দেখাচ্ছি, তবুও একদম আমার মনের যেটা ভাবনা, একজনকে বিশ্বাস করেছিলাম, তারপরে নার প্রতি বিশ্বাস তৈরি হতে আই হোপ টাইম লাগবে। সে যাই হোক, এখন দুপুরবেলা ওকে খেতে দেবো, আর একটু আগে ও পটি করেছে, এখন মার সাথে শুয়ে রয়েছে। তো কালকে যেটা কি রেসপন্সটাও ভীষণ কম ছিল, মানে ডাকলে খুব একটা আসছিলো না, অনেকক্ষণ পরপর আসছিলো, ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি আই, আর ওকে তো আমরা সব বিভিন্ন নামে ডাকি, কোনো খুব একটা রেসপন্স করছিলো না। কিন্তু এই তারপরে একটু আগে গা হাত পা মুছিয়ে দিয়ে পেট ঠেট ধুয়ে দেওয়া হলো, তারপর থেকে শরীরে একটুখানি জোর এসেছে, ওআরএস খেয়েছে। এবার দেখি লাঞ্চটা করিয়ে দেবো, তারপরে দেখতে থাকি, আশা করছি শরীরটা ঠিক হয়ে যায়। সবাই প্রে করো গুগুর জন্য, যে ওর জন্য আর এরকম কন্ডিশন ফিল করতে না হয়। আর সেই সুযোগে গোগোর অসুস্থতার সুযোগ নিয়ে টিটো গোগোর ওপর রাজত্ব করে বেড়াচ্ছে। গাইস, আজকে তো রাখি গোগো টিটোর জন্য নতুন রাখি নিয়ে আসা হয়, বাট ওকে আমরা আজকালের মধ্যে রাখি পড়াবো না, কারণ পূর্ণিমা কেটে যাবে, তারপর আমি রাখি পড়াবো, তার কারণটা পরে বলছি। আর বাবা নিয়ে এসে রাখিগুলো দেখো, কি মিষ্টি আর কি কিউট রাখিগুলো। ঘন্টু বুড়ো, দাদা সই খারাপ, চলে এসো, দাদাকে একটু দেখা করে আসি দাদার সাথে, চলো তো, এখন রাতের প্রায় 9:30 বাজে, আর সন্ধ্যা না বিকেলের পর থেকে গোগো আস্তে আস্তে এখন অনেকটা রিলিফ রয়েছে, আগের মতো দুষ্টুমি করছে, অ্যাক্টিভ করছে। তো চলো বাইরে গিয়ে ওর সাথে একটু তোমাদের দেখা করাই, অনেকক্ষণ দেখা করানো হয়নি ওর সাথে। এখানে মহারাজ চোখটা তাকিয়ে বডিটা ছেড়ে দিয়ে লেটকে লেটকে শুয়ে আছে, জানি না বক্তব্য, চলো চলো চলো। হ্যাঁ, ব্ল্যাক পেপার, ইয়েস হবে। আর এখানে টিভিতে চলছে কি যেন বলে এটাকে, মার্শ অ্যান্ড দ্য বেয়ার। কই কুন্দু কই, গোগো আরে আপনি আছো, এদিকে এসো।
গাইস কালকে যে পজিশনে ছিল মানে এরকম কিছুই না, একদম পুরো সারাটা বিকাল থেকে আজকে সকাল পর্যন্ত শুয়ে শুয়ে কাটিয়েছে। আর দেখো গাইস একটুখানি এখন ঠিক হয়েছে, ব্যাস দুই ভাইয়ের একদম গুতাগুতি স্টার্ট। ঘন্টু বাবু এসেছে, মনে হয় শুশু করবে, দেখি হচ্ছে হচ্ছে। হ্যাঁ এত পরিমাণে জল খাচ্ছে আর শুধু ঘন ঘন শুশু হচ্ছে, তাই তো? পটিটা করলে না কেন তুমি গোগো, আবার তো শরীর খারাপ করে যাবে। গাইস মোটামুটি এখনো রাত পর্যন্ত তো গোগো ঠিকই রয়েছে, বাট ও যেটা করছে সেটা হচ্ছে ও একটু কোমরের ওপর প্রেশারটা কম দিচ্ছে, মানে আমাদের গায়ের ওপর উঠে যেভাবে দুষ্টুমিটা করে ও সেটা করছে না, মানে বডিতে কোমরের ওপর চাপ দিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ছে। মনে হচ্ছে তো যে শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছিলো সেই জায়গাটা থেকে এটা হচ্ছে, বাট জানি না কেন এটা হচ্ছে। দুদিন দেখি, মানে কালকের দিনটা দেখি, তারপর ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আবার কোথায় যাচ্ছে ওইদিকে, নিশ্চয় পটি যাবে। তো গাইস আমি এখন ভিডিওটা এন্ড করব, যা অসম্ভব লেভেলের গরম আজকে, মানে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আমি থাকতে পারছি না, বাইরে গা হাত পা ভীষণ জ্বালা জ্বালা করছে। আর সবাই চলে গেছে তো আমি ওই জন্য টিটোকে বাইরে বার করে রেখে দিয়েছি যে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো, মানে সারা এত বড় বাড়িতে নিজের বড্ড একটু গুমটো গুমটো ভয় ভয় লাগে।